হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের নতুন একটা জিনিস দেখাবো। সেটি হচ্ছে যে এই কয়েকদিন আগে তোমরা সকলে দেখেছো আমাদের নতুন একটি প্রোডাকশন হয়ে গেছে, লাল রঙেতে লিখে গেলাম। এই মিউজিক ভিডিওটি আমরা সবে রিলিজ করেছি, এর মধ্যে প্রায় 5000 ভিউয়ার্স আমরা ক্রস করেছি। তো আমরা যে শুটিংটা করেছি সেই শুটিংটা আমরা তোমাদের দেখাবো বিহাইন্ড দ্য সিন। তার আগে আমরা একবার দেখাতে চাইছি যে আমরা যে লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে গ্রিন রুমের মধ্যে আমরা থাকি, গ্রিন রুমের মধ্যে আমরা থাকি এবং অনেক সময় আমরা গ্রিন রুম গ্রিন স্ক্রিন ইউজ করি এবং প্রচুর লাইটের সামনে আমরা অভিনয় করা এবং শুট করি। সে ছাড়াও যখন আমরা আউটডোরে চলে যাই এবং সেই আউটডোর শুটিং গুলো ঠিক কেমন হয় তারই বিহাইন্ড দ্য সিন আমরা তোমাদের দেখাবো। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে আমরা আজকে নিয়ে যাবো রামপুরহাট পার্কে। কিভাবে আমরা শুট করেছি তার শুটের সমস্ত বিষয়গুলি তোমরা তোমাদের আমরা দেখাতে থাকবো। তো সেই সিনটা আমরা তোমরা দেখো কেমন হয়েছে আমাদের জানাবে। একটা মিউজিক ভিডিওতে আমরা অনেকজন কাজ করি, তোমরা শুধু সেখানে নায়ক নায়িকাদের শুধু দেখতে পাও কিন্তু তার পিছনে যারা কাজ করে তারাও তাদেরকে তোমাদের দেখা দরকার এবং তাদেরই পরিশ্রমটা অনেক সময় বেশি হয়ে ওঠে। তো তাদেরকে না দেখালে আমার মনে হয় কিছুটা অপূর্ণতা থেকে যায়। তো চলো আমরা দেখাবো, ডিরেক্টরকে দেখাবো, আমাদের সিনেমাটোগ্রাফারকে দেখাবো এবং যারা লাইফ ম্যান রয়েছে তাদের সবাইকে তোমাদের দেখাবো। এবং একটা মিউজিক ভিডিও তৈরি করতে গেলে কি পরিশ্রম করতে হয় তা তোমরা আজকে বিহাইন্ড দ্য সিনেই তোমরা দেখতে পাবে এবং আমরা পুরো ভিডিওটা আমরা একটা বিহাইন্ড দ্য সিন করে রেখেছি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা আমরা সরাসরি চলে যাই বিহাইন্ড দ্য সিন।